নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের 2023 সালের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, দ্বিতীয় অধ্যায় আমাদের সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। দেখো, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে, বামামদিনী পত্রিকা প্রতিষ্ঠা কে করেন, বামামদিনী পত্রিকার সম্পাদককে। মোস্ট ইম্পর্টেন্ট আমাদের দ্বিতীয় অধ্যায়ের, বামামদিনী পত্রিকার সম্পাদককে। তোমরা তো জানো যে বামামদিনী পত্রিকা 1863 মানে 1863 খ্রিস্টাব্দে কিন্তু বামামদিনী পত্রিকা প্রকাশিত হয় 1863-তে, এবং এই বামামদিনী পত্রিকার প্রতিষ্ঠার সম্পাদক হলেন উমেশচন্দ্র দত্ত। খাতায় লিখে নাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দু নম্বরের প্রশ্ন কি আছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন। এর অ্যান্সার হবে গিরিশচন্দ্র ঘোষ। মানে কি আছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, গিরিশচন্দ্র ঘোষ ছিলেন। পরের প্রশ্ন, তিন নম্বরের প্রশ্ন কি আছে, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করো। এর মধ্যে কে কে ছিল, রাজা রামমোহন রায় ছিল, ডেভিড হিয়ার ছিল, ঠিক আছে। এদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাছাড়া তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ভারতবর্ষে শিক্ষিত কর মানে ভারতবর্ষের শিক্ষার বিস্তারের জন্য আমাদের মেঘলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং তার সঙ্গে চার্লস উড কিন্তু ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। তোমরা তো জানো যে ভারতবর্ষে মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় এইগুলো তৈরি করার জন্য কিন্তু আমাদের চার্লস উড কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার সঙ্গে তিনি এটাও বলেছিলেন যে দেশীয় ভাষায় অর্থাৎ প্রত্যেকটা ছেলে মেয়ে বা প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা মানুষ তার নিজের মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভ করতে পারে। চার্লস উড 1854-এ যে নির্দেশনামা ছিল সেটা কিন্তু চার্লস উডের নির্দেশনামা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। পরের প্রশ্ন কি বলেছে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে প্রকাশ করেন। তোমরা জানো যে নীলদর্পণ নাটকটা লিখেছিলেন ছিল আমাদের দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটক লিখেছিলেন কে, দীনবন্ধু মিত্র। এবং এটা ইংরেজিতে কে লিখেছিলেন, এটা ইংরেজিতে লিখেছিলেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত। এবং নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন কে, রেভারেন্ড জেমস লং। এই যে কোশ্চেনগুলো বলছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। প্রচুর ছেলেমেয়েরা আছে যারা এই কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে গুলিয়ে যায়। তোমরা কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে, আমি যেটা বলছি মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। পরের প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত সালে। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 সালে। পরের প্রশ্ন কি আছে, সতীদাহ প্রথার অবসান কত সালে হয়। তোমাদের মাথায় রাখতে হবে যে সতীদাহ প্রথা 1829 সালের 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা আমাদের রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সাহায্যে এই সতীদাহ প্রথা কিন্তু বন্ধ করেছিলেন। কত সালে, 1829 সালে। কত নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা, 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। মাথায় রাখবে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। পরের প্রশ্ন কি বলেছে, হুতুম প্যাঁচার ছদ্মনাম কার ছিল। হুতুম প্যাঁচার ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংহের ছিল হুতুম প্যাঁচার ছদ্মনাম। মোস্ট ইম্পর্টেন্ট 2023 সালের ক্ষেত্রে মাধ্যমিক। আজকে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি। পরের প্রশ্ন কি বলেছে, নববিধানসভা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন কি বলেছে, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রকাশ করেন। অ্যান্সার হবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। পরের প্রশ্ন কি আছে, হিন্দু মেলার পূর্বে নাম কি ছিল। তোমাদের মাথায় রাখতে হবে যে হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দে কিন্তু এই হিন্দু মেলা কিন্তু প্রবর্তন করা হয়, এবং এর অপর নাম হলো চৈত্র মেলা। কি হয়, চৈত্র মেলা, অর্থাৎ চৈত্র মাসে হয়েছিল তার জন্য এর নাম হলো চৈত্র মেলা। পরের প্রশ্ন কি আছে, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কত সালে। পরের প্রশ্ন কি বলেছে, 11 নম্বরের প্রশ্ন,
গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কোথা থেকে? এটা কিন্তু হয়েছিল কুষ্টিয়া থেকে, বাংলাদেশের কুষ্টিয়া থেকে আমাদের গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কিন্তু প্রকাশিত হয়, ঠিক আছে। এটা কে করেছিলেন? কাঙাল হরিনাথ মজুমদার, মানে হরিনাথ মজুমদার, একে কাঙাল হরিনাথও বলা হয়। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, খাতায় কিন্তু তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন কি বলেছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়, অর্থাৎ গ্র্যাজুয়েশন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা, মানে বিএ মানে কি? ব্যাচেলার অফ, বিএ মানেটা কি আছে? ব্যাচেলার অফ আর্টস। এই যে পরীক্ষাটা চালু হয় কত সালে? পরীক্ষাটা চালু হয় 1858 সালে। কত সালে? 1858 সালে। পরের প্রশ্ন কি বলেছে? কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি। ব্রামলি বয়রাবলা আকার মোয়া লয়হস্যি, মানে কি? কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ব্রামলি। তার সঙ্গে তোমাদের এটাও মাথায় রাখতে হবে যে কলকাতা মেডিকেল কলেজে যে সব ব্যবচ্ছেদ, সব ব্যবচ্ছেদ মানে তো বুঝতে পারছো না, যে পোস্টমর্টম যেটা আছে, এটা কিন্তু প্রথম করেছিলেন হচ্ছিল আমাদের আমাদের মধুসূদন গুপ্ত, মধুসূদন গুপ্ত। কিন্তু এটা তোমরা মাথায় রাখবে যে মধুসূদন দত্ত আর মধুসূদন গুপ্তর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। মধুসূদন গুপ্তটা তিনি কী করেছিলেন? কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন। আর মধুসূদন দত্তটা কী করেছিলেন? আমাদের নীলদর্পণ নাটকটা ইংরেজিতে লিখেছিলেন, নীলদর্পণ নাটকটা ইংরেজিতে লিখেছিলেন, তাই তো? তো দেখো, এবার তোমাদের মাথায় রাখতে হবে যে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1835 সালে। 1835 সালে এই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। তো দেখো, আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের যাবতীয় MCQ নিয়ে আলোচনা করেছি। এর পরের দিন আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের SA Cube এবং তৃতীয় অধ্যায়ের যাবতীয় MCQ নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।